আমি ভয় পেতে পছন্দ করি, ভূতে তো প্রচন্ড ভয় পাই। ফরচুনেটলি সেরকম কোনো ঘটনা ঘটেনি আমার সঙ্গে। বিশাল ভূতে ভয় পাই। ভূত আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা টপিক। আমি ভূতের থেকে মানুষে বেশি ভয় পাই। ভূত চতুর্দশী মানেই নানান ভূতের গল্প। ভূত নিয়ে বহু অলৌকিক ঘটনাও শুনতে পাওয়া যায়। ভূতে ভয় পাওয়া মানুষজনও কিন্তু রয়েছে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে। ভূতে ভয় পান টলিউড সেলেবরা? যেখানে ভূতের ভয় সেখানেই কি তাদের সন্ধে হয়? কি বলছেন? বিশাল বিশাল ভূতে ভয় পাই আমি। এখন ট্রেলার দেখার সময় এন্ডে যে একটা ওই চমকটা যেটা হয়, সেটা প্রতিবার দুবার চালালো তো দুবার দেখি আমি একটু এরকম হয়ে গেছি। ইনফ্যাক্ট আমি পর্ণশবরীর সাপ সিজন 1 যখন দেখি তখনও মানে আমি পরিষ্কারভাবে দেখতে পাই না, কারণ মানে কি বলবো, নিজেই ভয় পাচ্ছিলাম। আর তারপরে ভাবছি যে আমি এতটাই ভয় পাই যে আমি যা শ্যুট করেছি আমি তো জানি যে কি হয়েছে, কিছু তো ভূতুরে জিনিস হয়নি ওখানে, কিন্তু আমি যা শ্যুট করেছি আমি সেটাই দেখতে পাচ্ছি না, এতটা ভয় করলো আমার। ছোটোবেলায় আমরা ওই ভিজি বোর্ড নিয়ে একটু খেলতাম, কারণ ওই আমরা এক্সপিরিয়েন্স করতে চাই, বাট তাছাড়া বেশি এরকম পার্সোনাল এক্সপিরিয়েন্স তো হয়নি। ভূতে ভয় পাই না, মানে ভূতে ভয় পাই না, ভূত আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা টপিক। আমার ভীষণ ভূতের গল্প শুনতে ভালো লাগে, রিয়েল লাইফ স্টোরি আর কি সবার। আমার প্রত্যেক মেকআপ রুমে একবার করে আমি অন্ততপক্ষে সবার কাছ থেকে ভূতের গল্প আমি শুনবই। তবে খুব ইচ্ছা আছে যে রিয়েল লাইফে এরকম কোনো একটা এক্সপিরিয়েন্স হোক, আমি খুব ইন্টারেস্টেড এটা নিয়ে। আমি ভূতের থেকে মানুষে বেশি ভয় পাই, তবে ভূত বিশ্বাস করি। এত আলো, এত বাজি ফাটানো, এত কিছু সেটাতে হয় না, কিন্তু আমি বিশ্বাস করি যে আত্মা থাকে, সেটা আমি বিশ্বাস করি। আমার ভূতে ভগবানে কিচ্ছুতে বিশ্বাস নেই। আমার শুধুমাত্র যেটা বিশ্বাস আছে সেটা হচ্ছে ভালো কাজে। কাজেই শিল্প মাধ্যমে যদি ভূতে যদি বিশ্বাস নাও থাকে তাহলে আমাদের ভয় পাইয়ে দিতে পারে একটা ভালো গল্প, সেইটুকুতেই বিশ্বাস আছে। ভূতে তো প্রচণ্ড ভয় পাই, প্রচণ্ড। মানে একটু আনন্যাচুরাল কিছু ঘটলেই আমার মনে হয় ভূতই করছে সেটা। ভূত চতুর্দশী তো সবাই এত আলো জ্বেলে রাখে যে আমার আর ভয়টা করে না, বাকি অন্য দিনে বরং বেশি ভয় করে। না, আমি আনফর্চুনেটলি সেরকম কোনো ঘটনা ঘটেনি আমার সঙ্গে, তো সেই কারণে ভূতে বিশ্বাসটা তৈরি হয়নি। তবে যেদিন ঘটবে সেদিন হয়তো আই লার্ন ইট দ্য হার্ড ওয়ে, যাকে বলে। ভূতের গল্প পড়তে খুব ভালো লাগে, ভূতের সিনেমা দেখতে খুব ভালো লাগে, এবং ভৌতিক এক্সপিরিয়েন্স রিয়েল লাইফে হলে আমার মনে হয় না খুব সেটা আনন্দদায়ক কিছু হবে। আমি কল্পনা করতে ভালোবাসি যে আমাদের এই পৃথিবীর পাশাপাশি আরেকটা পৃথিবী আছে, হ্যাঁ, যে পৃথিবীটাকে আমরা চোখে দেখতে পাই না। সবটাই যদি ইটকাট পাথর হয়ে যায় আমাদের এই, সেটা আমার কাছে একটু বোরিং জিনিসটা। তো যদি প্রশ্ন করতে চাও ভূতে বিশ্বাস করি কি না, উত্তরটা হ্যাঁ হবে। তার থেকেও বেশি বিশ্বাস করি হচ্ছে আমি ভয়ে বিশ্বাস করি। হ্যাঁ, আমি ভয় পেতে পছন্দ করি। সেটার মানে এই না যে আমি এত সব জায়গায় ট্রাভেল করি, আমি একা থাকি রাতের পর রাত হোটেলের ঘরে। আমার বোম্বেতে আমি যখন যাই আমার একটা ছোট্ট এক কামরার একটি ফ্ল্যাট আছে, সেখানেও আমি একা থাকি, কিন্তু সেইখানে থাকতে যেন অসুবিধা না হয়, অত ভয় পেলে আবার মুশকিল। কিন্তু ভয় ব্যাপারটার মধ্যে একটা আনন্দ আছে, সেটা একটা আদিমতম প্রবৃত্তির মধ্যে একটা মানুষের, তো সেইটাতে বিশ্বাস করি। কেউ ভূতে ভয় পান, কেউ আবার বিশ্বাসী করেন না। কথিত আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেজ টিভি HD পর্দায়।